আচ্ছা এই আপুটারে কেউ চিনেন কি বলেন একটু ভালো করে দেখেন লাগলে যে আরে আরো একটা পিক দেখেন কি বলেন এখনো চিন্তা করতেছেন না আচ্ছা তাহলে আমি ছোট করে একটু পরিচয় দেই তিনি হলেন বাংলাদেশে বর্তমান সময়ের সব থেকে ফেমাস একজন স্তন বিশেষজ্ঞ যিনি তার ফেসবুকের পুরোটা জুড়ে শুধুমাত্র স্তন নিয়েই গবেষণা করেন বলতে পারেন স্তন বিজ্ঞানী বা স্তন বিশেষজ্ঞ চাইলে স্তন ইঞ্জিনিয়ারও বলতে পারেন আমাকে স্তন ইঞ্জিনিয়ার বলুন বা স্তন বিশেষজ্ঞ তাতে আমার কিছু যায় আসে না আমার সত্য আমার কাছে হ্যাঁ আমরা জানি তো যে আপনার সত্য আপনার কাছে আর আপনি এতটাই সত্যবাদী স্তন বিশেষজ্ঞ যে কয়দিন আগে বললেন হাত পা মুখ এসবের মতো স্তন মেয়েদের একটা অংশ এটাকে ঢেকে রাখতে হবে কোন যুক্তিতে আর আপনি আপনার কথা রাখছেন আপনি এতটাই সত্যবাদী যে আপনি আপনি আপনার সাথে সাথে সেই কাজটা করেও দেখাইছেন হাত পা মুখ মানে আপনার আপনার অন্যান্য অংশের ওই দেখাই মতো বিশ্বাস করেন বাদার অ্যান্ড সিস্টার আমার দেখায় একমাত্র মানবিক আপু হলেন ইনি তার উপর তিনি হলেন একজন ফেমিনিস্ট বা নারীবাদী মানে নারীদের অধিকার নিয়ে কথা বলে সকল নারীদেরকে এই কাজগুলা করতে উৎসাহিত করে আপনি দেখেন ভাই আপনারা যারা এই আপুটাকে পোসা আমি আপনাদের বিপক্ষে কারণ আমি এই মানবিক আপুর পক্ষে তিনি যে মানবিক দিকটা আমাদেরকে দেখাইছে বিশ্বাস করেন এর আগে কোনো নারীবাদী বা ফেমিনিস্ট কেউ আমাদেরকে এই মানবিক দিকটা দেখাই নাই তার থেকেও বড় কথা আজ অব্দি আমি অনেক মানবতার ফেরিওয়ালাকে দেখছি যারা টাকা পয়সা খাদ্য বস্ত্র বাসিস্তান এগুলা মানুষকে দিয়ে মানবতার ফেরিওয়ালা হয়েছে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন একজন মানবিক আপুকে দেখলাম যিনি তার যতটুকু সম্বল আছে ততটুকু দিয়ে আমাদের সবার জন্য মানবিক কাজ করতেছে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের এই মানবিক আপু বাই দাও আসা আপুটা কি আদৌ আপু মানে তিনি কি শরীফা নাকি ওপরে ওপরে শরীফা কিন্তু মনে মনে শরীফ নারীর স্তন নারীর গর্ব লজ্জা নয় যে লুকিয়ে রাখতে হবে সেটাই তো নারীর স্তন নারীর গর্ব সেটা লুকিয়ে কেন রাখতে হবে বাই দাও এটা কিন্তু সব নারীদের জন্য প্রযোজ্য না এটা শুধুমাত্র এই মানবিক আপুর মতো যারা আপু আছে তাদের জন্য প্রযোজ্য মানে যারা ফেমিনিস্ট বা নারীবাদী আছেন যারা নারীর অধিকার নিয়ে কথা বলেন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য কারণ সবাই তো আর মানবিক হইতে পারে না যুগে যুগে এরকম স্তন বিশেষজ্ঞ বা মানবিক আপু এরকম দুই একজনই আসে বেশ কিছুক্ষণ ধরে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দেখলাম ওয়েস্টার্ন দেশগুলোই প্রায় দেখা যায় দর্শক সাহিত্যে থাকা নারীর তাদের স্তন বের করে উদযাপন করছে এতে করে খেলায় আরো উত্তেজনার আমেজ পাওয়া যায় বাংলাদেশে এমন কেন হয় না হয় না কারণ আপনি তো স্টেডিয়ামে খেলা দেখতে যান না আপনি বাসায় বসে বসে শুধুমাত্র পোস্ট মারেন আপনার আপনার এরকম মানবিক বাংলাদেশে হাজার হাজার নাই দুই একজনই আসে এখন আপনি যদি গ্যালারিতে গিয়ে উদযাপন না করেন তাহলে কেমনে দেখবেন আর আমাদের ক্যামেরাম্যান গুলাও সেগুলা দেখাবে কেমনে তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকলো নেক্সট ম্যাচে আপনি প্লিজ গ্যালারিতে গিয়ে এই উদযাপনটা করবেন আর আপনার আরো একটা মানবিক দিক সম্পর্কে সবাই দেখাবেন এই দেশে সেক্সুয়ালি ফার্স্ট ছেলেদের সংখ্যা তো বেশি কেন জন্য মধ্যেও মধ্যে ওরা স্তন খুঁজে ফেলে ভয়ানক অবস্থা বিশ্বাস করেন আপু এটার একমাত্র কারণ হলো আমাদের দেশে আপনার মতো মানবিক আপুর সংখ্যা অনেক কম নাই বললেই চলে এখন আপনি একা তো আর বাংলাদেশের সব ছেলেদের ফার্স্টেশন কাটাতে পারবেন না তাই না বাইরের কান্ট্রিগুলোর মতো যখন আমাদের দেশেও আপনাদের মতো মানবিক আপুর সংখ্যা বেড়ে যাবে তখন দেখবেন আমাদের দেশের ছেলেরাও তাদের ফাস্টেশন কাটাই ফেলছে যারা বলেন খোলা মেলা সস্তা জিনিস তারা নিজেদের মুখটা মাংকি টুপি দিয়ে ঢেকে রাখবেন না হলে তো সস্তা হয়ে যাবে বিলিভ মি আপুর পোস্টগুলো আমি যত পড়তেছি ততই আপুর ফ্যান হয়ে শুধু মনে হচ্ছে আমাদের এলাকায় এরকম একটা মানবিক আপুক নাই কেন আচ্ছা কেউ কি আপুর অ্যাড্রেসটা একটু দিতে পারবেন না মানে আমি একটু যাই আপুর মানবিক দিকটা দেখে আসতাম আর কি সমস্যা নাই আপনাদের জন্য তো আমাদের মানবিক আপু তার কথাগুলো রাখছে আপনারা সেটাই দেখেন আমি জাস্ট তার একটু সামনাসামনি মানে আমার তার মানবিক দিকটা একটু সামনাসামনি দেখার খুব ইচ্ছা এই জন্য আর কি কেন মানবিক আপুর মানবিক দিকটা ভালো লাগে নাই কেন ভালো লাগার কথা কারণ আপনারা যারা আল্ট্রা মডার্ন মেয়ে আছেন ডিজিটাল দেশ মডার্ন যুগ বলে বললে গায়ের কাপুর আস্তে আস্তে নাই করে দিচ্ছেন তাদের কাছে তো মানবিক আপুর এই কথাগুলো ভালো লাগারই কথা আপনারাও তো চাইলে তার মতো মানবিক হইতে পারেন মানে ভাইরা মেয়েদের সম্মানটাকে যে ঠিক দিন দিন কোথায় নিয়ে যাচ্ছে এরা নিজেরাও জানে না এরা হয়তো জানে না আল্লাহ তালা মেয়েদের সম্মান বা মর্যাদা ঠিক কতখানি দিছে একটা ছোট্ট উদাহরণ দেই আপনারা হয়তো অনেকেই পড়ে থাকবেন মায়ের পায়ের নিচে সন্তানের বেস মানে একজন মেয়ের পায়ের নিচে বেস্ট বা জান্নাতের কথা বলা হয়েছে কিন্তু আজব যদি শুনছেন বা কোন হাদিস দেখাইতে পারবেন যেখানে বলা হয়েছে বাবার পায়ের নিচে সন্তানের বেশ বা কোন স্বামীর পেন পায়ের নিচে স্ত্রীর বেশ মানে কোনো সেলের পায়ের নিচে জান্নাত বা বেশের কথা বলা হয়েছে এমনটা কোথাও দেখাতে পারবেন পারবেন না তাহলে একটা চিন্তা করে দেখেন আমার আল্লাহ ছেলেদের থেকে মেয়েদের সম্মান বা মর্যাদা ঠিক কতখানি উপরে রাখছে কিন্তু পৃথিবীতে আসার পর আমরা কি করতেছি দেশ ডিজিটাল মডার্ন যুগ এসব বলে বলে আমাদের সম্মানটাকে একবারে মাটিতে নিয়ে চলে আসছি এই স্তন বিশেষজ্ঞ বা ইঞ্জিনিয়ার মানবিক আপুর কথায় চিন্তা করেন তার পোস্ট বা কথাবার্তা শুনে আপনাদের কি মনে হয় কোনোভাবে কি তাকে মেয়ে মনে হয় আমার তো মানে হচ্ছে মেয়ে হলেও ভেতরে ভেতরে ছেলে মানে ওপর থেকে শরীফা মনে হলেও ভেতর থেকে শরীফ না হলে একটা মেয়ে কেমনে বলতে পারে হাত পা মুখের মতো স্তন দেহের একটা অংশ সেটা ঢেকে রাখার কি আছে কিছু নাই আপু আর আপনার ঢেকে রাখার কোন দরকার আপনি মানবিক কাজ করতে থাকেন এখন মানবিক কাজ করতে থাকেন আর করতে করতে যেদিন পৃথিবী থেকে টুকুস করে চলে যাবেন ছুটি নিয়ে সেদিন বুঝতে পারবেন যে কি মানবিক কাজ করছেন আর কেমন মানবতার ফেরিয়ালা হয়েছে যাই হোক আমি আপনাদেরকে বলতেছি মানে আমার আপু যারা আছেন আপনাদেরকে বলতেছি আপনারা প্লিজ এ ধরনের মানবিক আপু থেকে দূরে থাকবেন এদের কথায় কান দেবেন না বা এদের কথায় মোটিভেট হয়ে এইগুলার দিকে বাড়াবেন এটা আসলে নারীর অধিকারের জন্য না নারী যাতে অশ্লীলতা করতে পারে সেইটার জন্য লড়াই করে সো আপনার নিজেদের ভালোর জন্য হলেও এদের থেকে দূরে থাকবেন দেখেন ভাই নারীর অধিকার মানে যদি অশ্লীলতা হয় তাহলে সেই অধিকারে আমি আর হ্যাঁ আপন নাকি কোন নাটক বা সিনেমা ভাইরাল হয়েছে সেটা আমি দেখিও নাই আর আমি জানিও না ওটা সত্য নাকি মিথ্যা আর আমি ওটা নিয়ে কথা বললাম না আমি তার পোস্ট গুলো নিয়ে কথা বললাম যেটা নিয়ে আসলে কথা বলা উচিত তো ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেনে দিবেন অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাবেন আর হ্যাঁ চ্যানেল যে সাবস্ক্রাইব করে লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু নামটা মনে ফারাবি আর হ্যাঁ স্পন্সার কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট চান তাহলে আমাকে মেল ইনস্টাগ্রামে নক দিতে পারেন দুইটা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন